ধন্যবাদ। ধন্যবাদ রাজবাড়ি কাজী হেজাজ হোসেন জেলা স্টেডিয়ামের আমরা পরিদর্শন করলাম। আমাদের সাথে আমাদের মাননীয় সংসদ সদস্য কাজী কেরাম আলী সাহেব, আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়, আমাদের ডিসি মহোদয় এবং এসপি মহোদয় সহ আমাদের আমরা সবাই ছিলেন এবং আমাদের খেলোয়াড় সংগঠনের সবাই ছিলেন। তো আমরা পরিদর্শন করতে এসেছি আমাদের এমপি মহোদয়ের আমন্ত্রণে, যে স্টেডিয়ামটির যেহেতু একটি জীর্ণদশা, এই স্টেডিয়ামটি গ্যালারি নেই, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার অভাব রয়েছে। এগুলো এই সুযোগ সুবিধাগুলো কীভাবে তৈরি করা যায়, কীভাবে এটিকে আধুনিকায়ন করা যায়, কীভাবে এটার মান বৃদ্ধি করা যায়, তো সেই লক্ষ্যেই আসলে আমার এখানে আসা। আমি পরিদর্শন করেছি এবং পরিদর্শন করে এটি যে সমস্যাগুলো আসে সেই সমস্যাগুলো আমি চিহ্নিত করতে পেরেছি এবং আশা করি যে আমরা একটি প্রকল্প গ্রহণ করব, যে প্রকল্পের মাধ্যমে আমরা এই স্টেডিয়ামে গ্যালারি, নতুন করে গ্যালারি নির্মাণ সহ আমরা পূর্ণাঙ্গ একটি স্টেডিয়াম যাতে করা যায় সে বিষয়টি আমরা উদ্যোগ গ্রহণ করব। এবং আমরা আমরা মনে করি যে এই রাজবাড়ি জেলাটি একটি ঐতিহ্যবাহী জেলা, যেখান থেকে অনেক গুণী খেলোয়াড়ের জন্ম হয়েছে। তো আমরা অবশ্যই মনে করি যে আগামী দিনের আগামী প্রজন্মের খেলোয়াড়দেরকে আরও বেশি খেলাধুলায় উৎসাহিত করা, আরও বেশি তাদের সুযোগ সুবিধাকে বৃদ্ধি করা, সে লক্ষ্যেই আমরা আসলে কাজ করছি। আমরা আশা করি যে স্টেডিয়ামটিকে যদি আমরা আধুনিকায়ন করতে পারি, এলাকার এই খেলোয়াড় এবং খেলোয়াড়দের আরও সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ার জন্য পাবে এবং তারা আরও বেশি স্বাচ্ছন্দ্যে খেলাধুলা চালিয়ে যেতে পারবে।